আরে সাধারণ মানুষের কথা কি বলবেন, রাষ্ট্রের বড় বড় কর্মকর্তারা পর্যন্ত মারপিট শুরু করে দিয়েছে। সমস্যা হলো স্ত্রীর, অসুস্থ সে, মেডিকেলে যাবে সে, তার স্বামী কিচ্ছু জানে না, তার স্যার জানে, স্যাররে নিয়ে মেডিকেলে যায়, আবার মেডিকেলে একান্ত সময় কাটানোর মধ্যেই আবার স্বামী এসে হাজির হয়, স্বামী আবার দলীয় নেতাকর্মী এনে তাগরে দিয়া তারে পিটায় অথবা অপমান করে, সে আবার নিয়ে তারপরে উগুলারে মেরে মেরে দাঁত ভাঙে, ঠোঁট ভাঙে, মাঝখানে একজন মহিলা খালি কলকাঠি নাড়তে থাকে, আর দুই পাশে দুই পুরুষ না অনেকগুলো লোক খুনুখুনি পর্যন্ত করে ফেলে। এই যে এক নিকৃষ্ট জাহেলি সমাজ তৈরি হচ্ছে, এটা তো আর কোনো নেককার দিনদার চরিত্রবান কোনো নারী বা পুরুষের আলামত না। আল্লাহর নবী তো ভেঙে ভেঙে সব বলে গিয়েছেন। আর একটাবার চিন্তা করেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাকে যে নবী বিয়ে করলেন, ছয় বছর বয়সে বিয়ে করলেন, নয় বছর বয়সে ঘরে তুললেন, এটা নিয়েই তো খালি সবাই আলোচনা করে, নাস্তিকদের আপত্তিও এটা নিয়ে, আমাদের জবাব দেওয়ার সময় আমরা শুধু এটার যৌক্তিক দিকটা তুলে ধরি, কিন্তু আসলে একটা কারণ আমরা এড়িয়ে যাই। আরে আম্মাজান আয়েশার বিয়া জমিনে তো হয় নাই, বিয়ে হয়েছে আসমানে। আরে রব্বুল আরশিল আজিম নিজে পড়িয়েছেন এই বিয়ে, স্বপ্নযোগে তিনি আল্লাহর নবীকে দেখিয়েছেন, জিবরিলের দ্বারা আল্লাহর নবীর কাছে বার্তা পাঠিয়ে দিয়েছেন, কি ফায়দা হয়েছে আয়েশাকে ঘরে তুলে? জানেন সবচাইতে বড় ফায়দা হলো আল্লাহর নবীর ঘরোয়া মাসআলা, স্ত্রীদের সঙ্গে তার আচার আচরণ, এই যে ঘরোয়া এলেম, এই এলেমটা কিভাবে সংকলিত হবে, এটা তো আবু হুরায়রাও সংকলন করতে পারবে না, এটা হুযায়ফা ইবনুল ইয়ামানও সংকলন করতে পারবে না, আবু বকর ওমর ওসমান আলীও সংকলন করতে পারবে না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, কারণ ঘরের খবর তো ঘরের বউরা জানবে, বাইরের লোকেরা কিভাবে জানবে? কিন্তু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ তার নবীর ঘরে ঢুকিয়েছে, নয় নয়টা বছর একসঙ্গে সংসার করেছেন, বিনিময়ে আল্লাহর নবীর ঘরোয়া প্রতিটা মাসআলা, প্রতিটা নির্দেশনা স্বর্ণাক্ষরে হাদিসের ভাণ্ডারে লিপিবদ্ধ করে দিয়ে গেছে। নবী কেমনে হাসতেন, কেমনে স্ত্রীর সঙ্গে গল্প করতেন, কিভাবে খেয়াল রাখতেন, সব ডিটেল ভান্ডার পাবেন হাদিসের মধ্যে। অন্যান্য নবী পত্নীদের থেকেও বর্ণিত হয়েছে, সবচাইতে বেশি বর্ণিত হয়েছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার থেকে। একদিকে যেভাবে নিজের স্ত্রীদের মন খুশি রাখার চেষ্টা করার জন্য আল্লাহ নবী বিভিন্ন মেহনত করতেন, যেমন কখনো দৌড় প্রতিযোগিতা খেলতেন স্ত্রীর সঙ্গে, হ্যাঁ এই যুগের মতো না, প্রকাশ্যে পাবলিক প্লেসে না, রাতের বেলা অন্ধকারে যেখানে কেউ দেখবে না, নবী দৌড়াতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে, কোথায় বাচ্চা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আর কোথায় পূর্ণ বয়স্ক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কমান্ডার ইন চিফ, তার সঙ্গে দৌড়ে তিনি পারবেন কিভাবে? কিন্তু আল্লাহর নবী কৌশল হিসাবে একদিন নিজে দৌড়ে এগিয়ে যেতেন, বিজয়ী হতেন, আম্মাজান আয়েশার মনটা বড় কষ্ট পেত, পরের দিন আবার দৌড়ে তিনি ইচ্ছা করে হেরে যেতেন, আম্মাজান আয়েশা বড় খুশি হতো, দেখেছো আজকে আপনাকে হারিয়ে দিয়ে আজকে আমি বিজয়ী হয়েছি। আরে এমনকি ঈদের দিন আল্লাহ নবী তাকে খেলা দেখার জন্য পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, বলবেন কোন খেলা দেখা, ক্রিকেট, ফুটবল, হকি, অলিম্পিক, বিশ্বকাপ, কোন খেলা? আর এই খেলা তো মুসলমানের খেলা না, মুসলমানের খেলা আছে যেই খেলার সব নবী বলে গিয়েছেন, যেমন ঘোড়দৌড় প্রতিযোগিতা মুসলমানদের খেলা, তীর তরবারি চালনা করা মুসলমানদের খেলা, এই খেলাগুলোর ফজিলত নবী জানিয়েছেন, এবং ফজিলত যে কেয়ামত পর্যন্ত বাকি থাকবে, আল খাইলু মাকুদ ফি নওয়াসিহাল খায়র ইলা ইয়াউমিল কিয়ামা, এটাও নবী বলে গেছেন। ঈদের দিন নবী গেলেন মদিনার মসজিদের সামনে, এই যে আপনারা এখানে যেভাবে মসজিদের সামনে বসে আছেন, মদিনার মসজিদের সামনে হাফসি গোলামরা তারা খেলছিল তীর দিয়ে, বর্ষা দিয়ে, তরবারি দিয়ে। আল্লাহ নবী এক কোনায় গিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সঙ্গে নিয়ে দাঁড়ালেন, সেখানে খেলা দেখতে থাকলেন। আরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার চেহারা রেখে পুরো টাইম খেলা দেখতে থাকলো। আরে নবীর টাইম তো আমাদের টাইমের চাইতে অনেক বেশি দামি, নবীর মিশন তো আমাদের মিশনের চাইতে অনেক বেশি গুরু ভারী, কিন্তু তাই বলে নিজের ঘরকে সময় দিতে ভুলেন নাই। ঘরের হকও আছে, বাইরের হকও আছে, এক হক আদায় করতে গিয়ে আর এক হক ছেড়ে দেওয়া যায় না, যারা একটা ধরতে গিয়ে আর একটা ছাড়ে তাদের ইহকালের জীবন কখনোই সুখের হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত সরেন নাই যতক্ষণ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজের থেকে সরতে বলেন নাই। যখন তিনি চলে যেতে চেয়েছেন রাসূল বলেছেন শিওর তো, তোমার মন খুশি হয়েছে তো, তিনি বলেছেন হ্যাঁ হয়েছে, তখন আল্লাহ নবী তাকে নিয়ে ঘরে ফিরে গিয়েছেন। একদিকে এভাবে তিনি তাদের প্রতি
মন খুশি রাখার জন্য মেহনত করতেন কিন্তু তার বিপরীত চিত্রও দেখেন আল্লাহ নবী তাদের ইজ্জত তাদের গায়রত তাদের পর্দা হেফাজতের জন্য কিভাবে চেষ্টা করতেন আরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী ঘরের বাইরে সঙ্গে তার একজন খাদেমাও আছে এমন সময় এক অন্ধ সাহাবী এসে বাড়ির এরিয়ায় ঢুকেছে অন্ধ চোখে দেখে না সেই সাহাবীর নাম আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী তার স্ত্রীকে বললেন আর সেই খাদেমাকে বললেন জলদি যাও ঘরের মধ্যে প্রবেশ করো আল্লাহ নবীর সেই স্ত্রী মুমিনদের মা তিনি অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সে তো অন্ধ সে তো আমাদেরকে দেখবে না তাহলে ঘরে যাওয়ার দরকারটা কি আল্লাহ নবী বললেন বুঝলাম সে অন্ধ আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি তোমরাও কি অন্ধ তোমরা কি তাকে দেখতে পাচ্ছ না তাহলে তাদের দিলটারে হেফাজত রাখার জন্য কি মেহনতটা নবী করেছেন আরে আমার আল্লাহ কোরআনে সূরা আহজাবে 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় নবীর স্ত্রীদেরকে সম্বোধন করে বলেছেন শোনো নরম গলায় কথা বইল না সাহাবীদের সঙ্গেও না যদি কথা বলতে হয় এমন ভাবে বলবা যেটা নরম না শক্ত গলায় কর্কশ গলায় নরম গলায় বললে কি হবে জানো নিজের সৌন্দর্য বাইরে প্রদর্শন করলে কি হবে জানো ফায়াত মাল্লাযি ফি কলবিহি মারাদ যাদের ভেতরে রোগ আছে ব্যাধি আছে তাদের ভেতরে কিন্তু খারাপ কামনা খারাপ বাসনা জেগে যাবে একবার চিন্তা করেন নবীর স্ত্রীরা মুমিনদের মা আল্লাহ নবী দুনিয়া থেকে যাওয়ার পর তার কোন স্ত্রীকে বিয়ে করা কোন উম্মতির জন্য যত বড় সাহাবী হোক তার জন্য বৈধ না যারা আল্লাহ নবীর স্ত্রী ছিল দুনিয়ায় আখেরাতে জান্নাতেও তার স্ত্রী হবে সুতরাং নবীর পর তার অন্য সকল পুরুষের জন্য হারাম আর তাদের চাইতে সচ্চরিত্রবান তাদের চাইতে তাকওয়ার অধিকারী আর দুনিয়ার মধ্যে কোন নারী হতে পারবে কিন্তু আল্লাহ তাআলা তাদেরকেও কিভাবে নির্দেশনা দিচ্ছেন আওয়াজ নত করে কথা বলবা পর পুরুষের সামনে মুলায়ম কণ্ঠে কথা বলবা না নিজের সৌন্দর্য বাইরে প্রদর্শন করবা না এমনকি অন্ধকে দেখবেন তিনি যদি অন্ধতারে দেখবে না এটা পর্যন্ত নবী আলাও করেন নাই আরে নবী একদিন তার এক স্ত্রীকে নিয়ে যাচ্ছেন গাড়িতে চড়ে সেই জামানার গাড়ি ধরেন ঘোড়ার গাড়ি অথবা উটের পিঠে হাওদা এটাই হলো সেই জামানার বাহন তো সেই জামানার সিস্টেম ছিল ধরেন ঘোড়ার গাড়ি হোক অথবা উটি হোক এগুলোকে কেউ একজন চালিয়ে নিয়ে যেত আর উটের পিঠে পালকির মতো করে একটা জিনিস বানানো থাকতো বলা হতো হাওদা এর ভেতরে একজন বা দুইজন আরাম করে বসতে পারতো আর উটটার সামনে থেকে একজন রশি ধরে ধরে টেনে নিয়ে যেত পথ যেহেতু অনেক দীর্ঘ লং টাইমের সফর এখন যারা টেনে নিয়ে যেত তারা তাদের ক্লান্তিটারে দূরে রাখার জন্য এবং উপরের যে যাত্রী আছে তাদেরও ক্লান্তি দূরে রাখার জন্য তারা গজল গাইতে থাকতো দেখেন না অনেক সময় মাঝি যারা আছে নৌকা যারা চালায় একদিকে নৌকা চালায় আর একদিকে কণ্ঠ ছেড়ে কেউ গজল গায় কেউ গান গায় কেউ জিকির করে কেউ তেলাওয়াত করে কারণ এই কাজগুলো করলে অন্য প্রেশারটারে হালকা মনে হয় গাছ কাটার সময়ও দেখেন না সবাই আরো জোরে হেইয়ো আরো জোরে হেইয়ো এই হেইয়ো হেইয়ো বললে কি হয় হেইয়ো কি কোনো জিকির হেইয়ো কি কোনো ইবাদত কিন্তু এটা বললে আলাদা একটা স্পিরিট আসে শরীরের মধ্যে একটা ভাব আসে ক্লান্তিটা কম আসে তো সেই জামানা এরকম ট্রেন্ড ছিল প্রচলন ছিল একদিন আঞ্জাসা নামক এক সাহাবি তিনি উট টেনে অথবা সেই যে বাহন ছিল সেটা টেনে নিয়ে যাচ্ছেন আর আল্লাহ নবী তার স্ত্রী সহকারে উপরে বসে আছে আল্লাহ নবী কিছুক্ষণ পরে বললেন রুয়াইদাকা ইয়া আঞ্জাসা রিফকান বিল কওয়ারির লা তাকসিরিল কওয়ারির হে আমার সাহাবি আঞ্জাসা আস্তে করো ধীরে করো আরে কাজ কাঁচ ভেঙে দিও না নারীদেরকে কাঁচের সঙ্গে তুলনা দিচ্ছেন কাঁচ ভেঙে দিও না আস্তে করো নম্রতার সাথে করো তার মানে বাহনে এত জোরে চালায়ও না মহিলাদের কষ্ট হবে আবার গলা ছেড়ে এত সুন্দর করে গায়ও না নারীদের ভেতরে ফেতনা দেখা দেয়